এবং সেজদাতে সোভান রব্বি আলা উনি শুনেছেন যে রুকুতে সোভানারব্বি আলা আদিম অবিহাম এবং সেজদাতে সোভা আল আলা অবিহাম দিহি এই অবিহাম দিহি এই শব্দটি উনি বাড়িয়ে শুনেছেন এই শব্দটি কি সঠিক কিনা না উনি জানতে চেয়েছেন এবং উনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে রুকু থেকে যখন আমরা উঠি আমরা বলে থাকি সামি হলিমান হামিদা রব্বানা ওলাকাল হামদ এবং উনি শুনেছেন যে এই রব্বানা ওল্লাকাল হামদ এই বাক্যটি বলার পর আরেকটি বাক্য উনি শুনেছেন যে হামদান কাসিরন বান মুবা রকান এই বাক্যটি সঠিক কিনা উনি জানতে চেয়েছেন প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো আলাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওবরাকাত যেটি সহি হাদিস দ্বারা থাবেদ ইমাম মুসলিম যেটি রেবাট করেছেন যে রুকুতে সোভা আদিম বলা এবং শেষদাতে শোভা আলা বলা এটি হলো সঠিক হাদিস সহি হাদিস দিয়ে এটি সাবেদ কিন্তু অবিহাম দিহি এই শব্দটি বাড়ি বলা রুকুতে শোভা আদিম অবিহাম দিহি এবং শেষদাতে শোভা নরব্যাল আলা অবিহাম দিহি এটি বাড়ি বলা এই শব্দটি বাড়িয়ে যে হাদিসটি পাওয়া যায় এই হাদিসটি ইমাম আবুদাউত করেছেন কিন্তু এই হাদিসটি কিছু 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 মুহাদ্দরা রায় হাদিসটিকে দুর্বল বলেছে কি কিছু কিছু মুহাদ্দেশরা রায় হাদিসটিকে সহি বলেছেন তো মোটামুটি আমাদের উত্তম হল আমরা নামাজের মধ্যে সুদুসুভান রব্বি আলাউদিম বলবো এবং সুশুধু সুভানরব্যালা আলা এভাবে বলবো কিন্তু কেউ যদি মাঝে মাঝে বলেও থাকে সোভান ররব্যালা আদিম বেহাম দিহি এবং সোভান আলা আল কেউ যদি বলেও থাকে আশা করি তার নামাজ সঠিক হয়ে যাবে কারণ যে হাদিসটি বলেছেন যে হাদিসটি পাওয়া যায় কিছু কিছু নামাদের মতে হাদিসটি শহী হাদিস দ্বিতীয় যেই প্রশ্ন ছিল যে হাম আমরা যে হনস্বামী আল্লাহ হামিদা রব্বানাওয়ালাকাল হামদ পরে যে একটি বাক্য একটি দোয়া হামদান কাছি রন তৈবান মুবারক এই দোয়াটি কি সঠিক কিনা এই দোয়াটি সঠিক এবং এটি শহে হাদিস দ্বারা পাওয়া যায় ইমাম বুখার রবায়ত করেছেন একটি হাদিস যে হাদিস ইমাম বুখারি রোয়েত করেছেন একটি হাদিস যে হাদিসটি যে হাদিসটিতে বলা হয়েছে যে রসুসল্লাহ আলী আসাল্লাম একদিন তিনি নামাজ পড়তে ছিলেন নামাজ পড়াতে ছিলেন এবং তিনি যখন নাকি বলেছেন সামি আল্লাহ উলিমান হামিদা পিছনে সাহাবাগন বলেছেন রব্বানা ওয়ালাকাল হামদ কিন্তু একজন সাহাবি তিনি এই রব্বানা ওয়ালাকাল হাম বলার পরে তিনি বলেছেন হামদান কাসিরন মুবারকান ফি এই কথাটা তিনি বলেছেন এই দোয়াটা তিনি করেছেন নামাজের পরে রসসল্লাহ আলাইসাল্লাম বললেন যে কোন ব্যক্তি এই বাক্যটি বলেছে হামদান কাসি তৈবা নোবারকানফি তখন ওই সাহাবি বললেন যে ইয়া রসল আল্লাহ আমি এই বাক্যটি বলেছি তখন রসুল্ল্লাহ আলুসাল্লাম বললেন যে আমি দেখলাম যে তিরিশ জনের অধিক ফেরস্তা তিরিশ জনের অধিক ফেরাস্তা তারা প্রতিযোগিতা করছে কে এই বাক্যটি সোয়াব লাগবে সুতরাং ভাইরা আমরা বুঝতে পারলাম হাদিস দ্বারা এই হামদান ক্যাথিরন হন তৈবান মুবারক আনফি এটি একটি দোয়া এই দোয়াটি বলতে সুন্নত দু থেকে উঠার পরে আমরা যখন নাকি সামি হলিমান হামিদা এবং রব্বানা আলাকা ওয়ালাকাল হাম বলবো রব্বানা ওয়ালাক হাম বলার পরে আমরা হামদান কাসি হরণ তৈবান মুবারকান ফি এই দোয়াটি এটি এটি হলো একটি সুন্নত الشكر وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.